কোহিনুর। আসসালামু আলাইকুম। আসসালাম। আপনি আছেন? উনি কে? স্যার, উনি অনেক বড় ব্যবসায়ী। ও, আপনার গার্মেন্টস এর মালিক? আরে না, তার থেকে বড় মানুষ তারাই, বুঝছো? তার আসছিল আসলে তার জিনিসের জন্য। আজ্জার, তুমি যে জিনিসগুলোর কথা বলেছ সেগুলো কোথায়? আরে কি জিনিসের কথা জিজ্ঞাসা? আরে যে তোমার জামাই কি আঁকে না, ওরে দেখবো আর কি। কিন্তু এই ঘরের চাবি তো আমার কাছে নাই, দেখতে হলে জানলা দিয়ে দেখতে হইব। আরে আপনারে বলছিলাম না আফজাল ভাইয়ের কথা, উনি হচ্ছে গিয়ে আফজাল ভাই। আচ্ছা, তুমি ভালো আছো? এই তো দুপুর বেলায় বললাম তোমার সঙ্গে কথাবার্তা না হয়ে গেছে, ধরাও না, খাই আইছি আমরা, বুঝছো? ওই সার আসছে তোমার ছবি দেখবো আর কি। আমার ছবি তো কারো দেখাই না। আপনি এই ছবি আঁকা কি কোথায় শিখেছেন? বাপ দাদারা সিনেমার পোস্টার করত, রিক্সা পেন্টিং করত, তাদের কাছ থেকে যা শিখার কিছু শিখছি, মনে যা আসে তাই আর কি। আপনার এরকম ছবি কতগুলো আছে? চল্লিশ পঁয়তাল্লিশটা তো আছে। আমি যদি সবগুলো ছবি কিনতে চাই আপনি আমাকে দেবেন? মাফজাদার ঐতিহ্য তো আর নাই, সব ধ্বংস হয়ে গেছে, সব শেষ। আমি একটু ধরে রাখছিলাম, সেটা যদি বিক্রি করে দেই তাহলে থাকবে কি? সবগুলো ছবির জন্য